হাই, আমি তোতনা। বাঙালির রান্নাবান্নাতে সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো আলুর চপ। আমি এখানে 8টা চপ বানাবো। এর জন্য নিয়েছি আলু 200 গ্রাম। আলু সেদ্ধ করে খোসা ফেলে দিয়েছি। বেসন 2 টেবিল চামচ, 1টা বড় পেঁয়াজ কুচি, আদা রসুন ছেঁচা 1 চামচ, এতে আছে রসুন 3 ভাগ আর আদা 1 ভাগ। ডুবো তেলে চপ ভাজার জন্য নিয়েছি সাদা তেল, লবণ পরিমাণ মতো, গোটা শুকনো লঙ্কা, রোস্টেড জিরে গুঁড়ো 1/2 চামচ, আর লাগছে বেসনের ব্যাটার। এটা আমি বানিয়েছি 1.5 কাপ বেসন, 1 চিমটি খাবার সোডা, পরিমাণ মতো লবণ আর 1 কাপ জল দিয়ে। 5 মিনিট ধরে ব্যাটারটা আমি ফেটিয়েছি এবং এটা বানিয়ে রেখেছি 3 ঘন্টা আগে। কড়াই গরম করে 2 চামচ তেল দিলাম। প্রথমে আমি আলুর চপের পুর বানাবো। শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। আমি এখানে 6টা লঙ্কা ব্যবহার করছি। কোনো কোনো লঙ্কা ঝাল হয়, আবার কোনো কোনো লঙ্কা কম ঝাল, তাই আপনারা লঙ্কাটা দেখে দেবেন। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। এই তেলেই দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেশি ভাজবো না, 1/2 ভাজা হলে এতে দেব আদা রসুন ছেঁচা। আদা রসুন তেলের সাথে সামান্য ভেজে নেব। এবার এতে আলু 2টো ভেঙে দেব। আলু পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। এবার এটা আমি ঠান্ডা হতে দেব। লঙ্কা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা হাত দিয়ে গুঁড়ো করে নেব। আলুও ঠান্ডা করে নিয়েছি, এবার এতে দেব পরিমাণ মতো লবণ, ভাজা লঙ্কা আর রোস্টেড জিরে গুঁড়ো। সব একসাথে ভালোভাবে মাখবো। ভালোভাবে ম্যাশ করতে হবে। তৈরি আলুর চপের পুর। এবার 1টি প্লেটে বেসন ছড়িয়ে দেব, আর বাঁ হাতেও নেব বেসন। আমি যেহেতু 8টা চপ বানাবো, তাই মাখা আলু থেকে সামান্য নেব। আলু আমি ভালোভাবে গোল করে নিচ্ছি। এরপর বাঁ হাতে দিয়ে চ্যাপ্টা করে নেব। দুপিঠেই অল্প অল্প করে বেসন দিয়ে চ্যাপ্টা করব। এইভাবেই 8টাই বানিয়ে নেব। আলু চপের ভেতরের পুর যত চ্যাপ্টা করা যায় ততই ভালো। তেল গরম হতে দিয়েছি। ব্যাটারটা আবার ফেটিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, ডান হাতের আঙুলের ওপর নেব চপের পুর। পুর এবং হাত ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। ডুবানোর পর বাড়তি বেসন ছড়িয়ে নেব, আর আঙুলের পেছনে লেগে থাকা বাড়তি বেসনও পাত্রের গায়ে মুছে নিয়ে তেলে দেব। এইভাবে আরও 1টা দিয়ে দেব। এক পিঠ হয়ে গেছে, এবার এটা উল্টে দেব। দুপিঠি লালচে করে ভাজব। দুপিঠি লালচে করে ভাজা হয়ে গেছে। ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেব। এইভাবে সব বানিয়ে নেব। তৈরি আলুর চপ। বাঙালির চিরপরিচিত আলুর চপ গরম গরম পরিবেশন করুন চা বা মুড়ির সাথে।